নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি বিকালে একটা টিফিন করব ঠিক করেছি, তো যা আছে সামথিং তাই দিয়ে আমি এই টিফিনটা করছি। তো আমি একটা ভেজিটেবল প্যাটিস তৈরি করছি। তো ভেজিটেবল প্যাটিস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গাজর, এরকম ভাবে কুচি কুচি করে নিয়েছি। এছাড়া নিয়েছি পেঁয়াজ, একটু লঙ্কা নিয়েছি, শশা নিয়েছি, আর এখানে নিয়েছি লেবু। আর এখানে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটাকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। এগুলো গ্রেটার দিয়ে একটা আলু সিদ্ধ করে তাকে এইভাবে করে নিয়েছি। আমি এটা একটুখানি হেলদি আর টেস্টি করব, যেহেতু ছোট বাচ্চা খাবে সেহেতু আমি এটা করব। তো আমি প্রথমে এখানে ময়দাটা আমি মেখে নিচ্ছি। আমি এখানে এক কাপের মতো ময়দা নিচ্ছি, যেহেতু আমি অল্প করছি তাই অল্প করে নিলাম, আপনারা চাইলে একটু বেশি নিতে পারবেন। এখানে এক কাপের মতন তো ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন নিয়ে নিলাম আর একটু চিনি নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিলাম। এবার এটা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে আমি মেল্টেড করা একটু বাটার এক চামচ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এটা বললাম যেহেতু বাচ্চার জন্য করছি, তো একটুখানি হেলদি টেস্টি যাতে হয় এটা সবাই খেতে পারে। তো আমি এখানে একটুখানি এক চামচের মতন মেল্টেড করা বাটার অ্যাড করছি। এবারে আমি এটাকে খুব ভালো করে ডোটা মেখে নিচ্ছি। এটা ভালো মতন মেখে নিয়েছি আর একটু আমি মেল্টেড বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতন, মানে 30 মিনিটের মতন এটা আমি রেখে দিচ্ছি। 30 মিনিট পরে আমরা ফিরে এসেছি, 30 মিনিট পর এবারে আমরা দুটো এখানে লেচি করে নিচ্ছি, এই ধরনের দুটো লেচি করে নিচ্ছি। একটা বোল নিয়েছি, সেই বোলের মধ্যে আমরা এখানে যেটা আলুটাকে যেটা সিদ্ধ করে গ্রে করে রেখেছি ওটা নিয়েছি, এছাড়া নিয়েছি গাজরটাকে নিয়েছি, এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এছাড়া অনিয়ন নিয়েছি, কিউকাম্বার নিয়েছি, এগুলো সব আমরা একবারে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমরা হাফ চামচের থেকে কম একটু বিট নুন নিয়ে নিলাম, এছাড়া নিয়ে নিলাম চাট মশলা হাফ চামচের মতন, এখানে চাট মশলা অ্যাড করছি, আর একটু গোলমরিচও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, সব হাফ চামচের আন্তাজি আমি দিয়েছি। এছাড়া এখানে আমি জিরে তেলে তাকে গুঁড়ো করেছি, সেটাকে হাফ চামচের মতন এখানে অ্যাড করছি, করে আমি সব একসঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এর উপর থেকে আমি একটা লেবু হাফ করে চিপড়ে দিলাম, সবটা দিলাম না, আন্দাজ অনুযায়ী এটা খেতে হবে। একটা লেচি নিয়ে একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি, একটু রুটির মতন করে নিচ্ছি আগে। এবারে আমরা রুটির মতন করে নিলাম, এবারে এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এই যে ভেতরে যে পুরটা করেছি ভেজিটেবল দিয়ে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বিকেলের টিফিন কিছু সেরকম কিছু না থাকলে এটা করুন, করে আপনারা খান, দেখবেন খুব ভালো লাগবে, বাচ্চা বড় প্রত্যেকেরই এটা ভালো লাগবে। এবং ভালো করে আমাদের মুখটাকে আটকে দেবেন যাতে ভাজার সময় এই প্যাটিস গুলো খুলে না যায়। আপনারা তেল দিয়ে একটু সামান্য তেল হাতে নেবেন, নিয়ে এইভাবে আটকে দেবেন, এইভাবে এক একটা প্যাটিস আপনারা সাইজে করে নেবেন। বিকেলে খুব সুন্দর সবাই টিফিন করতে পারে, খুব সিম্পল এবং খেতে খুব টেস্ট, কোনো ঝামেলা নেই, যা রয়েছে ঘরে তাই দিয়ে আমরা সুন্দর একটা খাবার তৈরি করতে পারি। আবার আমি এইভাবে আর একটা রুটির মতো করে নিচ্ছি, আর করাও কোনো ঝামেলা নেই, ভেজিটেবল গুলো কেটে নিলেন, আলুটাকে একটু বয়েল করে নিলেন, তারপরে এগুলোকে তৈরি করা যায়। তারপর আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন, কড়াতে করতে পারেন। এইভাবে আমরা আরো একটা এইভাবে করে নিচ্ছি, আবার ওই রকম দিয়ে দিলাম আমরা। দিয়ে আবার আমরা ভালো করে মুড়িয়ে দিলাম, দিয়ে আবার সেই ওইভাবেই তেল দেব। তেল দিয়ে এমন করে এটা করতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়, সেই বুঝেই তেলটা সুন্দর করে দিয়ে এটা অ্যাড করবেন। এইভাবে যাতে এক একটা সমানভাবে সাইজ হয়, শেপটাও যাতে সুন্দর হয়,
যখন ভাজবেন তারপরে যখন দেবেন যখন প্লেটে সার্ভ করবে সেটা দেখতেও যেন সুন্দর লাগে। তো এইভাবে আপনারা করে ফেলুন। প্যাটিসগুলো মানে ভেজিটেবল প্যাটিসগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এক কাপ দিয়ে মানে এক কাপ ময়দা দিয়ে আমি চারটে করলাম। তো আরো বেশি দিলে আরো বেশি করা যেত, তো আমি অল্প করেই করেছি। তো এইভাবে আপনারাও করে ফেলুন। এবার চলুন এগুলোকে আমরা ভেজে ফেলি। আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন, কড়াতেও করতে পারেন। তো আমি এটা কড়াতেই করছি। আমরা এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, সেখানে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে গরম হলে আমরা এক একটা করে ভেজে নেব। একটা করে এখানে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমরা একটা করে ছেড়ে দিলাম। আমি একটু কড়াটাকে সামনে দিকে নিয়ে চলে আসছি। প্রত্যেকটা আমরা এইভাবে ভেজে নিচ্ছি। এবারে আমরা একটা করে ভেজে ভেজে সব তুলে দিচ্ছি। আরো একটা এইভাবে ছেড়ে দিয়েছি। এটা হলে আমরা তারপরে আবার পিঠটাকে পরেরটাকে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি তেল দিয়ে আটকেছি। দেখুন লোকটা কিন্তু খুলে নি আমি ভাজছি, এবং এটা খেতে কিন্তু খুব টেস্টি। আমি এই যে বাটারটা দিয়ে করলাম, হ্যাঁ, তারপরে একটু মুচমুচে ভাব থাকবে, ভেতরে চাট মশলা দেওয়া খুব সুন্দর। তো বিকেলে এই সিম্পল টিফিনটা আপনারা করতেই পারেন, কোনো ঝামেলা নেই। আর ওপর থেকে না একটা কোমরে একটা ভাব থাকে। খুন্তি দিয়ে তুলে দেবেন, তাহলে সাইড গুলো সব কাঁচা থাকবে না। আর মুখগুলো তেল দিয়ে সেট করলে একটুখানি দেখুন কিচ্ছু খোলে না। তো এইভাবে আপনারা করে ফেলুন বাড়িতে। তো আমার এটাও হয়ে গেছে, আমি এবারে এটাকে তুলে দিচ্ছি। আমাদের বিকেলে টিফিনটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল, অথচ খেতে খুব টেস্ট। কোনো ঝামেলাও নেই, আপনারা বাড়িতে চট করে এটা করে ফেলুন, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, প্রত্যেকের জন্য। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক